রাজ্যে সর্বত্র দুর্নীতি চলছে, এমজেন রেগার কাজে লুট চলছে, এর বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে মুখর হতে হবে। খোয়াই বনকরে জিপিএম দলের একটি সভায় এভাবেই শাসক দলকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বুধবার দুপুরে সিপিএম দলের মহকুমা কার্যালয়ের সামনে বনকর এলাকার জনস্বাস্থ্য বিষয়ক ১২ দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার। এছাড়াও সভায় ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জিএমপি নেতা রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। সভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, রাজ্যের প্রত্যেকটি মহকুমায় বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিক্ষা, পানীয় জল ইত্যাদি পরিষেবায় গত চার বছরে কোনো মান উন্নয়ন হয়নি, বরং বেশ কিছু এলাকায় মারাত্মক অবনতি হয়েছে। মানিক সরকার বলেন, গত এক মাসে রাজ্যের 23টি মহকুমা, 8টি জেলা, 57টি ব্লক এবং 20টি নগর এলাকা ঘুরে এসে যে চিত্র পাওয়া যায় তা ভয়ঙ্কর। সবকটি এলাকাতেই সরকারি অর্থের নয়ছয় হয়েছে, আর এই লুটপাটের ঘটনায় প্রতিটি মণ্ডলের কয়েকজন করে লুটপাট চালিয়ে যাচ্ছে। মানিক সরকার বলেন, সিপিএম দল রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি আধিকারিকদের কাছে জনস্বাস্থ্যের মৌলিক চাহিদা পূরণের জন্য দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু আজ পর্যন্ত দাবিগুলো পূরণ হয়নি। একই কথা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় লুণ্ঠন চলছে, আটপাঁচতলা দুর্নীতি চলছে, কারা করছেন? মণ্ডলের কিছু বাছাই করা লোক, তাদের দৌড়ান্তে, তাদের দলের সাধারণ সমর্থক যারা, তাদের দলের নীতি ইত্যাদিকে বিশ্বাস না করেও, এগুলো গভীরে না গিয়েও, এরা গত বিধানসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো রেখেছিল তার উপর বিশ্বাস রেখে যারা ভোট দিয়েছিলেন, নানা দল থেকে বেরিয়ে গিয়ে বামফ্রন্টকে সমর্থন করতে একটা অংশ গেছেন, কংগ্রেসের বড় অংশ গেছেন, উপজাতি যুব সমিতির বড় অংশ গেছেন, এরা তো বিজেপিকে ভোট দিয়েছিলেন সরকার তৈরি করবার জন্য, তারা প্রত্যেকে প্রতারিত, প্রবঞ্চিত এবং এখানে যে লুটের রাজত্ব চলছে, বাছাই করা কিছু লোক সেখানে লুটতরা। বিরোধী দলনেতার এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে মুখর হবার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।